নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন পাবদিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস। আসুন চোখ রাখি ইয়েস্টারডেজ রাউন্ড আপে। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করতে হ্যায় রেডিমেড কাপড়ো কা মল শ্রী শ্যাম ফ্যাশন NSB রোড রানীগঞ্জ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ICSE ও CBSE পরীক্ষায় আসানসোল ও কুলটি এলাকার কৃতি 499 জনকে বুধবার সংবর্ধিত করা হলো। আয়োজক আসানসোল পুরসভা। কৃতিদের হাতে স্মারক ও পড়াশোনার সামগ্রী তুলে দেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ভর সন্ধ্যায় আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গয়না সহ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যা 8টা নাগাদ নাদনঘাট থানা এলাকায় নসরতপুরের গোপীনাথপুর এলাকার ঘটনা। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মাঝে মধ্যে এমন চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে নাদনঘাট থানার পুলিশ। পাবলিক টাইমস নিউজ চ্যানেলের নবম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন ছিল মঙ্গলবার। রানীগঞ্জের লায়ন্স ক্লাবে মঙ্গলবার বিকেলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রানীগঞ্জের বিবেকানন্দ সেবা কেন্দ্রের স্বামীজি স্বামী সুব্রতনন্দজি মহারাজ, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা INTTUC এর জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়া সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। আসানসোল নগর নিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিহত খালেদ খানের বাড়িতে গেলেন ডেপুটি মেয়র তাবাসসুম আরা সহ আসানসোল পৌর নিগমের একগুচ্ছ কাউন্সিলর। মেয়র জিতেন্দ্র তিওয়ারির নির্দেশে ডেপুটি মেয়র তাবাসসুম আরা মৃত খালেদ খানের স্ত্রীর হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিলেন। পরিবারের পাশে থাকার কথা জানালেন তিনি।